السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم وانا চতুর্থ বর্ষের ছাত্রদের তোমাদের আজকে অনলাইন ক্লাসে এই হাদিসের প্রিন্সিপলস অফ হাদিসের ক্লাসে আজকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আগে বলিনি যে আমাদের হাদিসের যে অবস্থা তাতে আমরা যেখানে সেখানে যে কোনো নিয়ম না মেনে আমরা হাদিসগুলো চর্চা করি বলে থাকি সমাজ ব্যবস্থায় প্রচলিত থাকে সেগুলোর জন্য কখনো কখনো কায়েমি স্বার্থবাদীরা তাদের মতামতকে দৃঢ় করবার জন্য হাদিসের রেফারেন্স দিয়ে থাকে এবং সেই রেফারেন্সের কারণে অনেক সময় ভুল হাদিসগুলো আমাদের মধ্যে এবং জাল হাদিসগুলো এসেছে এবং শুধু তাই না শুধু কায়েমি স্বার্থবাদী না যারা ইসলামের শত্রু যারা ইসলামকে বিভিন্নভাবে বিব্রত করতে চায় তারাও কিন্তু বিভিন্ন রকমের ষড়যন্ত্র করে হাদিসের কথা আমাদেরকে হাদিসের রেফারেন্স টেনে তারা বিভিন্ন রকমের কথা বলতে চায় এবং তারা হাদিসের মধ্যে অনেক জাল হাদিস ঢুকিয়ে দেওয়া হয়েছে এখন যেটি আমি তোমাদের একটি আমাদের যে হাদিসের যে ব্যবস্থাপনা হাদিস সংকলনের ব্যবস্থাপনা এখানেই প্রথম দিকে আমরা চলে যাচ্ছি কারণ তখনও যখনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলতেন কিন্তু কেউ কেউ আছেন যে তিনি লিখা শুরু করতেন আবার কেউ কেউ লিখতেন না তো যাই হোক এক পর্যায়ে যারা লিখার পারদর্শিতা যাদের মধ্যে আছে যারা ভুল করে না তারা তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দিয়েছিলেন কারণ তখনও কিন্তু কুরআন নাজিল হচ্ছিল এবং কুরআন নাজিল হবার জন্য কোনটি কুরআন আল্লাহ তাআলার বাণী এবং কোনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী এই বিষয়টি নিয়ে কখনো কখনো একটি বিভ্রান্তি হতে পারে সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু কিছু সাহাবীদের সব সাহাবীদের ক্ষেত্রে না আমি এটি নিয়ে অনেক ব্যাখ্যা আছে সেগুলো নিয়ে আমি বলতে চাচ্ছি না এখন কথা সেইগুলোর মধ্যে একটা বলে দিলেন যে লা তাকতুবু আননি গায়রাল কুরআন মানে যে সমস্ত সাহাবীরা বিভিন্ন রকমের ইয়েদের সাথে মিশে গিয়ে বিভিন্ন রকমের মিস করে দেন হাদিসের সাথে কোরআনের এবং কোরআনের সাথে হাদিসের এরকম মিস করে দেওয়ার সম্ভাবনা আছে তাদেরকে তিনি লিখতে নিষেধ করেছিলেন এই হলো অবস্থা যে আমাদের যদি আমরা হাদিস সংকলনের দিকে যাই তাহলে প্রথম থেকেই কিন্তু হাদিস সংকলিত হচ্ছে এটি কোনো সন্দেহ নাই কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জীবদ্দশায় তখনও কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন হাদিস লিখার কাজ কোনো কোনো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা করেছেন কিন্তু সেখানে কোনো কথা নাই সেগুলো সুন্দরভাবেই আছে কিন্তু বাকিগুলো যারা কখনো কখনো বিভিন্ন রকমের যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত আসলো উনি যখন আমাদের দুনিয়া ছেড়ে এই ইহধাম থেকে চলে গেলেন তখন কিছু কিছু বিষয়ে বিভিন্ন কায়েমি স্বার্থবাদী যারা নিজেদের মতামতকে চরিতার্থ করেছে তারা কিছু নতুন নতুন হাদিস সংযোজন করেছিলেন তো সেই হাদিসগুলোকে কিভাবে বাদ দেয়া যায় কিভাবে কোনটা হাদিস সঠিক কোনটা বেঠিক এই বিষয়গুলোকে নিয়ে আমাদের হাদিসের মুহাদ্দিসগণ হাদিসের আমি বলবো যে হাদিসের গবেষকগণ একটি ব্যবস্থা তৈরি করবার চেষ্টা করলেন যে কিভাবে আমরা নিখুঁত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীগুলো পেতে পারি সেগুলো নিয়ে তাদের মধ্যে একটি চিন্তাভাবনা চলছিল তখন তারা এই ইয়ে করবার জন্য হাদিসগুলোকে যাচাই বাছাই করবার জন্য কতগুলো নীতিমালা তৈরি করলেন যে আমরা কোন কোন ভিত্তিতে হাদিসগুলোকে ডিফারেন্স করব কোনগুলো হাদিস না কোনগুলো হাদিস এগুলো আমরা বুঝবো কীভাবে আমরা অনেকে বলে থাকি যে বুখারি রহমতুল্লাহ আলাইহি যা লিখেছেন তাই সহিহ হাদিস অথবা মুসলিম রহমতুল্লাহ আলাই আর লিখেছেন তাই সহিহ হাদিস এই বিষয়টি কিন্তু এরকম না বিষয়টি হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো কিভাবে এসছে কোনখান থেকে কেমন করে এসছে এই বিষয়গুলো যদি সঠিক হয় তাহলে সঠিক চিন্তা ভাবনা তৈরি করতে হবে যে যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বুখারী রহমতুল্লাহ আলাইহির আগেও কিন্তু হাদিসের লিখার কাজ শুরু হয়েছে যেমন আমরা জানি যে প্রথম যে হাদিসের কিতাব লিখা হয়েছে সেটি হচ্ছে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির মুয়াত্তা তো সেই মুয়াত্তা যিনি লিখেছেন তো তিনি কি হাদিস ছাড়া বানিয়ে লিখেছেন এটি কি সহিহ হাদিস না এই বিষয়গুলো নিয়ে আমাদের মধ্যে কিছুটা বিব্রতকর অবস্থার সৃষ্টি হচ্ছে আসলে সেইগুলো কথা না যে একেবারে সুন্দর করে রাসূল বুখারী রহমতুল্লাহ আলাইহি বা মুসলিম রহমতুল্লাহ আলাইহির হাদিসগুলোই শুধু সহি আর অন্য কোনো হাদিস সহি না সেই কথা না কথা হচ্ছে নীতিমালায় যেগুলো পড়বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে বাজবার জন্য কতগুলো মুহাদ্দিসরা হাদিসের গবেষকরা কতগুলো নীতিমালা তৈরি করেছেন সেই নীতিমালাগুলোকে আলোচনা করে যদি কোনো সঠিক
প্রমাণ পাওয়া যায় এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, তাহলে সেটিকে আমরা হাদিস নিব। এখন সেই নীতিমালাগুলোই নিয়ে আলোচনা আমাদের, যে প্রিন্সিপলসগুলো কি, কি ধরনের হাদিস কিভাবে আসলো। তাহলে এই ক্ষেত্রে আমি আরেকটি কথা বলে রাখি, যে প্রথমেই তাহলে আমরা বুঝতে পারলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী হচ্ছে আমাদের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, কর্ম এবং আমরা যেটি বলে থাকি যে তাকরিরি হাদিস অর্থাৎ সম্মতি, মৌন সম্মতি যেটি, সেটিও হাদিস আমরা বলে থাকি। তো এগুলো আমরা সংজ্ঞার দিকে যাচ্ছি না, আমি যেটি বলতে চাচ্ছি যে এই যে হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তো সেই ক্ষেত্রে হাদিসের প্রাপ্তিগুলো আমাদের পর্যন্ত পৌঁছার প্রাপ্তিগুলো কিভাবে সংগঠিত হলো, সেই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। যে প্রথমেই আমরা জানবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এখন পর্যন্ত যে হাদিসের বর্ণনাকারীরা বর্ণনা করছেন, যে রেফারেন্স বা তার সনদের, যে সনদ যেটিকে বলছি আমি, এখন আসলে এগুলো নিয়ে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা রিলেশন আছে, সনদ অর্থাৎ রাবিদের বর্ণনাকারীদের একটি একটি ধারাবাহিকতা রক্ষিত থাকে একটি অংশে, সেই বিষয়গুলো যদি কেউ সঠিকভাবে তুলে ধরতে পারেন তাহলে সেটিকে আমরা পরিশুদ্ধতার আলোকে এবং সহিহ শুদ্ধ এবং সহিহ হাদিসের মধ্যে নিয়ে যেতে পারি। সেগুলো নীতিমালা আমি আসছি পরে আলোচনা করব। তাহলে আমরা প্রথমেই যেটি আমরা বলবো যে তাহলে আমাদের বর্ণনাকারীদের সূত্রগুলো কেমন, এই বিষয়গুলো আলোচনা করতে হবে। তাহলে সেই বর্ণনাগুলোর সূত্রগুলো কেমন হতে পারে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলতেন তখন তো, তিনি যখন বাণী প্রদান করতেন তখন তো শুধু একজন সাহাবা থাকতেন না উপস্থিত, বিভিন্ন ইসলাম গ্রহণের পরে অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তারা সব সময় থাকতেন এবং তারা বলতেন ইসলামের বিধিবিধানগুলো কি, সেই বিধিবিধানগুলো জানবার জন্য তাদের মধ্যে একটা আগ্রহ ছিল, সে আগ্রহ থাকার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তারা সব সময় থাকতেন এবং তিনি কখন কি বলছেন সেগুলো তারা অবজার্ভ করতেন এবং পর্যবেক্ষণ করতেন এবং নিজেরা আমল করতেন। তাহলে এই বিষয়গুলো কীভাবে আমরা, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যারা সম্পৃক্ত তারা কি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাম তারা সঠিকভাবে বলতে পারবেন। এরপরে এই সাহাবায়ে কেরামদের সাথে যাদের সম্পর্ক আছে অর্থাৎ তাবেইনরা, আমি যদি বলি যে যা তাদের সাথে সম্পর্ক, তাদের এই কথাগুলোকে কি সঠিক না বেঠিক এই কথা জানবার জন্য আবার পরবর্তী যুগে তাবেইনরা, এই তাবেইনরা লেগে থেকেছেন সাহাবায়ে কেরামদের সাথে যে সাহাবায়ে কেরামরা কি বলছেন এবং সেই সাহাবায়ে কেরামদের হাদিস তারা কিভাবে পেয়েছেন সেটি হলো বর্ণনাকারীদের মধ্যে চলে আসছে। তারপরে আবার দেখবো যে না, তাবে তাবেইন তারাও যখন ওই যে উপরের পর্যায়ের লোকজন কিভাবে হাদিস বলেছেন, কিভাবে হাদিসগুলো সংরক্ষণ করেছেন সেইগুলো নিয়ে তাদের মধ্যে গবেষণা হয়েছে এবং তারা সেই সে ধরনের হাদিসগুলো গ্রহণ করেছেন এবং তারা যখন হাদিস বর্ণনা করেছেন তখন এই ধারাবাহিকভাবে বর্ণনা করেছে যে আমি অমুকের কাছ থেকে শুনেছি, অমুক অমুকের কাছ থেকে শুনেছে এবং অমুক অমুকের কাছে শুনেছে। এই যে বিষয়গুলো, এটা কী বলে হচ্ছে সনদ, এবং এই সনদের অবস্থায় ওখানে গিয়ে যেটি বোঝানো হচ্ছে যে যদি সঠিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে যায় অর্থাৎ সবার বর্ণনা, অর্থাৎ একজন রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীগুলো শুনবার ক্ষেত্রে কয়েকজন সম্মিলিতভাবে শুনতেন সাহাবায়ে কেরামরা, এবং সেই সাহাবায়ে কেরামরা যখন অনেকেই একইভাবে কথা বলেন তাহলে সেটা এক ধরনের হাদিস হবে, আর যদি এই কথাগুলো কম সংখ্যক সাহাবায়ে কেরামদের মধ্যে শোনা যায় তাহলে সেটি আমরা এক ধরনের হাদিস বলবো। আর যদি আমরা দেখি যে না, আরও কম সংখ্যক হাদিসের মধ্যে বর্ণনাকারীদের মধ্যে নাম কমে যাচ্ছে তাহলে সেটি এক ধরনের হাদিস বলবো। তাহলে সেই ক্ষেত্রে আমরা হাদিসকে যদি আমরা বিভাজন করতে যাই তাহলে সেটি এক ধরনের হাদিস হবে। আমি এগুলো নিয়ে আলোচনা করবো, আমি আগে তোমাদের কথাগুলো বলে নিচ্ছি যে এইভাবে ভাগ করে করে মুহাদ্দিসরা বলতে চাচ্ছেন যে কেমন করে কোন জায়গায় কিভাবে হাদিসগুলো এসছে আমরা একটু পর্যবেক্ষণ করে এটিকে আমরা সহির মর্যাদায় নিয়ে আসব। সেই ক্ষেত্রে কোনো কিতাবকে আমরা একমাত্র সহি হিসাবে ধরবো আর আগের কিতাবগুলোকে বাদ দিয়ে দিব সেই বিষয়টি কিন্তু বলা হয়নি। আমরা অনেকেই এই ধরনের একটা ধারণার বশবর্তী হয়ে কখনো বলেন যে এটি সহি হাদিস, ওটি জাল হাদিস, অর্থাৎ বুখারী শরীফ রহমতুল্লাহ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যা লিখেছেন তাই শুধু সহি এবং তার বাইরে যা আছে তা সব জাল হাদিস, এই বিষয়টি কিন্তু সঠিক নয়। এই বিষয়টি হচ্ছে নীতিমালা আলোকে যারা বলবে সেই হাদিসগুলো হচ্ছে সঠিক, আর যদি নীতিমালার বাইরে চলে যায় অর্থাৎ মুহাদ্দিসরা হাদিসের গবেষকরা যে নীতিমালা তৈরি করেছেন সেই নীতিমালাগুলো কেমন আছে, সেই নীতিমালার আলোকে হাদিসগুলো ব্যাখ্যা করা হয়েছে কি না বা বর্ণনাগুলো আনা হয়েছে কি না সেই বিষয়গুলো তারা জানাবে। যাই হোক, আমরা দেখি যে কী কী অবস্থা আমাদের মধ্যে আসছে। সেক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস লিখনের কাজটা যদি আমরা চিন্তা করি তাহলে প্রথমে
আমরা যদি দেখি যে ইবনে আল্লামা ইবনে সিহাব হযরত ইবনে সিহাব জুহরি রহমতুল্লাহ আলাই হাদিস লিখনের কাজ প্রথম শুরু করেছিলেন, কিন্তু এটির কোনো কিতাব আমরা এখন পর্যন্ত পাইনি, এটি আমরা এখন ধর্তব্য বিষয়ে ধরছি না। কিন্তু ইমাম মালিক রহমতুল্লাহ আলাই যে কিতাবটি লিখেছিলেন কিতাবুল মুয়াত্তা, সেটিকে আমরা প্রথম হাদিসের সংকলক কিতাব হিসেবে আমরা ধরে নিচ্ছি। তাহলে আমরা এখানে একটা কি বুঝলাম যে হাদিসের কিতাবের প্রথম হাদিস হচ্ছে ইমাম মুয়াত্তা রহমতুল্লাহ আলাইয়ের ইমাম কি বলে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইয়ের মুয়াত্তা কিতাবটি হাদিস প্রথম লেখা হয়েছিল। তো এইভাবে তখনকার যুগে হাদিস লেখা শুরু হয়েছিল। তার মানে তো আমি যেটি বলবো যে ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইয়ের লেখার আগেও কিন্তু ওনারা হাদিস লিখেছেন। আমরা আরও দেখি যে উমার ইবনে আব্দুল আজিজের আমলে কিন্তু হাদিসের একটি লিখার বিষয়টি চালু হয়েছে, এবং সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন জায়গায় আমরা হাদিসের ঈদ পাচ্ছি। এবং তারপরে দেখা যায় যে বিভিন্ন এলাকা বিশেষে কিছু কিছু হাদিস মুহাদ্দিসরা হাদিসের লিখার কাজ শুরু করেছেন। যেমন আমরা দেখি যে ইমাম মালিক হচ্ছেন মদিনায়, আর ইবনুল জুরাইজ ইমাম ইবনে জুরাইজ হচ্ছেন মক্কায়, আবার যদি বলি যে ইমাম আব্দুল ওয়াহাব হচ্ছে মিশরে, আব্দুর রাজ্জাক হচ্ছে ইয়ামেনে, এবং আবদুল্লাহ ইবনে মুবারক হচ্ছে খোরাসানে, এবং সুফিয়ান সাউরি এবং হাম্মাদ ইবনে সালমা বসরায় হাদিস সংকলন করেছেন প্রথম। তাহলে আমরা এই কয়েকজনের নাম জানলাম সাহাবায়ে কেরামদের মধ্যে থেকে এবং তাবেইনদের মধ্যে থেকে, তারা যে হাদিসের সংকলন করেছেন, তারা এই বিষয়গুলো কোন কোন এলাকা এবং তাদের সেই এলাকায় তারা হাদিস সংকলনের কাজগুলো করেছেন। তাহলে তার তো যেটি বলছিলাম, তাহলে আমরা যেটি পেলাম যে বিভিন্ন জায়গায় হাদিস সংকলনের কাজটা আগে শুরু হয়েছে, এখন এগুলোকে আমরা শুদ্ধ বা পরিশুদ্ধ বলবো না এমন কথা না। তা আমি যেখানে বলবো যে নীতিমালাগুলো কেমন, যে নীতিমালাগুলো হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে কতজন সাহাবি শুনলেন, এবং তার কাছ থেকে কতজন তাবিয়ে শুনলেন, এবং তার কাছ থেকে কতজন তাবেয়ীন শুনলেন, এবং তারা যখন বর্ণনা করেছেন, এরকম বিভিন্ন রকমের বর্ণনাকারীদের যখন আমরা ক্রাইটেরিয়া বা ক্যাটাগরি চিন্তা করব, তখন আমরা এক ধরনের হাদিস পাব। তারপরে আমরা তাহলে সেই ক্রাইটেরিয়ার ভিত্তিতে যদি আমরা হাদিসকে চিন্তা করি, তাহলে প্রথমেই যে হাদিসটি পাব তাহলে হচ্ছে সেটি হচ্ছে তো যেটি বলছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো কীভাবে পৌঁছেছে, এবং সেই বর্ণনাকারী যে আমি বলছিলাম যে সবাই কতজন সাহাবায়ে কেরাম শুনেছেন, কতজন তাবেঈন শুনেছে, এই সংখ্যাগুলোর নিরিখে যদি আমরা হাদিসগুলোকে ভাগ করি, তাহলে সেই হাদিসগুলোর একটি ক্লারিফিকেশান একটা বোঝা যায়, এবং সেগুলোকে আমরা এক একটা মর্যাদায় রাখতে পারি, এক একটা আসনে দিতে পারি, এবং সেইভাবে হাদিসগুলো আমাদের মধ্যে চলে আসছে। তাহলে কিভাবে দেখি যে প্রথমে যদি সাহাবায়ে কেরামদের সংখ্যা প্রত্যেক যুগে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সাহাবায়ে কেরামরা কতজন শুনেছেন, তারপরের যুগে তাবেঈনরা কতজনে হাদিসটি শুনেছেন, তারপরে তাবে তাবেঈনরা কতজন শুনেছেন, এইটির যদি একটা সংখ্যা নির্ধারণ করেছেন মুহাদ্দিসিন কেরামরা, তারা বলতেছেন যে না, এই বিষয়টি নিয়েই আমরা হাদিসকে ভাগ করে যদি আমরা দেখি যে প্রত্যেক যুগে বর্ণনাকারীদের সংখ্যা এত বেশি যে যাদের সম্পর্কে মিথ্যা প্রতিপন্ন করাই যায় না, যেটি আমি এখানে তোমাদের ইয়েতে ইমাম ইবনে হাজার আসকালানির রগবাতুল ফিকাতে কিছু আমি কোট করছিলাম, কিন্তু আমাদের আসলে যান্ত্রিক ত্রুটির কারণে আমরা এখানে সেগুলোকে তোমাদের সামনে আমি পুরো হুবহু তুলে ধরতে পারছি না, দেখার সুযোগ হচ্ছে না। যাই হোক, যেখানে বলা হচ্ছে যে বর্ণনাকারীদের সংখ্যা বেশি সেটিকে বলছি আমরা মুতাওয়াতির, আর যদি তারপরে বর্ণনাকারীদের সংখ্যা কমপক্ষে বেশির পর্যায়ে তিনজন হয় তাহলে সেটিকে বলছি আমরা মাশহুর, আর তারপরে প্রত্যেক যুগে বর্ণনাকারীদের সংখ্যা যদি কমপক্ষে দুইজন হয় তাহলে সেটিকে বলছি আমরা আজিজ, আর যদি বর্ণনাকারীদের সংখ্যা কমপক্ষে একজন হয়, এই বিষয়গুলো তোমাদের এখানে আছে, সেগুলো আমি এখন এইভাবে স্লাইডের ভিত্তিতে দেখানোর একটু জটিল হয়ে গেল, আমি একটু বাইরে অবস্থান করছি এই জন্য। তো যাই হোক, তো সেটি হচ্ছে একটি বিভাগ, এবং সেই বিভাগের আলোকে আমরা যদি বুঝি তাহলে সেই হাদিসগুলোকে আমরা ভাগ করে ফেলতে পারি চার ভাগে, অর্থাৎ এই যে সাহাবায়ে কেরাম এবং তাবে তাবেইনদের অবস্থা, সেটিকে আমরা যদি অবস্থা ভাগ করে নিই তাহলে সেটি হবে আমাদের জন্য হাদিসের শ্রেণীবিভাগের মধ্যে চলে আসছে, এবং সেটিকে আমরা বলবো যে একটি অথেন্টিসিটি হাদিসের
করবার ক্ষেত্রে ধরবার ক্ষেত্রে এই হাদিসগুলোকে বিব্রত যাতে না হয়, আমাদের যাতে কোনো রকমের ভুল বুঝাবুঝি না হয়, সেজন্য আমরা একটা ক্রাইটেরিয়ার মধ্যে ফেলে দিলাম। তাহলে মুতাতির, মাশহুর, আজিজ এবং গারিব। এবং এর ফাঁকে একটি কথা বলে রাখি যে তাহলে আমরা বলতে পারছি যে বর্ণনাকারীদের ধারাবাহিকভাবে সবসময় আছে এটি একটি, আর যদি ধারাবাহিকভাবে না থাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সেটি আরেকটি। তাহলে সেটিকে যদি আমরা দুই ভাগে ভাগ করি এটাও কিন্তু করতে পারি, সেটা হচ্ছে মুত্তাসিল আর মুনকাতি। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ পর্যন্ত আমরা যে শুনছি বা দেখছি এই আমাদের ধারাবাহিকতা থাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যদি থেকে যায়, কোনো যুগেই যদি কোনো বর্ণনাকারীদের নাম বাদ না পড়ে সেটিকে বলছি মুত্তাসিল, আর যেটি বাদ পড়ে যাচ্ছে বর্ণনাকারীদের কোনো এক যুগে তাহলে সেটিকে বলছি আমরা মুনকাতি। সেই ক্ষেত্রে আমরা দুভাগে ভাগ করে দিচ্ছি। যাই হোক, এটি নিয়ে আলোচনা আছে, সেই বিষয়গুলোকে নিয়ে ভাগ করব আমরা। তো যাই হোক, তাহলে আমরা প্রথমেই যেটি ভাবলাম বললাম সেটি হলো বর্ণনাকারীদের সংখ্যা, যে বর্ণনাকারীরা প্রত্যেক যুগে কতজন এটির ভিত্তিতে আমরা ভাগ করলাম। এরপরে আরও একটি বিষয় আছে যে বর্ণনাকারীরা কেমন হতে পারে, সেই বর্ণনাকারীদের কোয়ালিটি অনুযায়ী, তাদের গুণাগুণ অনুযায়ী, তাদের বৈশিষ্ট্য অনুযায়ী যদি আমরা হাদিসকে ভাগ করি তাহলে সেটি হবে সহি হাদিস। অর্থাৎ যদি কোনো বর্ণনাকারীদের কোনো কারণে এমন বর্ণনাকারী নাম আসছে যিনি কখনো কখনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শিকারাবি না, অর্থাৎ তিনি বিশ্বস্ত না, কখনো কখনো তিনি অবিশ্বস্ত থেকে গেছেন, তো সেক্ষেত্রে আমরা দেখব যে হাদিসগুলো কত কেমন হয়ে আছে, এবং সেই হাদিসগুলো আমরা যখন দেখব সহি, এখানে আমরা সহিলে জাতিহি বলছি, সেই সহিলে জাতিহি বলা হচ্ছে সেইগুলোকে। এবং সহিলে জাতিহি বলার বুঝে সহি যে বলা হচ্ছে সেই হাদিসগুলো কী কী হতে পারে, তার একটা গুণাগুণগুলো কী কী সেগুলো নিয়ে আমরা এখানে দেখি যে তাদেরকে বলা হচ্ছে যে প্রথম হচ্ছে শেখা, বিশ্বস্ত হতে হবে, তামুদ জব থাকতে হবে, স্মৃতি ধারণ করার ক্ষমতা থাকতে হবে। এরকম পাঁচটির কথা তোমাদের স্লাইডে দেখতে পাবো, আমি বলা হয়েছে যে সেখানে দেয়া লেখা আছে যে এই বিষয়গুলো যাদের মধ্যে থাকবে সেগুলোকে আমরা সহিলে জাতিহি বলবো। অর্থাৎ পাঁচটির কথা বলা হচ্ছে, অর্থাৎ শেখা হতে হবে, বিশ্বস্ত হতে হবে, তামুজ জব থাকতে হবে, মোয়াল্লাল হবে না, সাজ হবে না, এরকম বিষয়গুলো যদি থাকে, এই বিষয়গুলো যদি থাকে তাহলে সেগুলোকে আমরা সহি হাদিস বলবো না। অর্থাৎ আমরা যে গুণাগুণের কথা বললাম, যে সাহাবায়ে কেরামরা যে হাদিসগুলো বর্ণনা করেছেন তাদের এই ক্রাইটেরিয়ার মধ্যে যদি এই গুণাগুণ পরিরক্ষিত না হয় তাহলে সেই হাদিসগুলোকে আমরা এই গুণাগুণের ভিত্তিতে, বর্ণনাকারীদের ক্রাইটেরিয়ার ভিত্তিতে আমরা হাদিসকে ভাগ করতে পারি। তবে এইখানে কিন্তু আমরা একেবারে কংক্রিট ডিসিশনে চলে আসতে পারি যে কোনটা সহি হাদিস কোনটা সহি হাদিস না। তাহলে আমরা যদি এখানে আমরা কোনো কিতাবকে মুখ্য না, আমাদের কিতাবের আগে আমরা মুখ্য হলো যে উনি যে হাদিসটি লিখেছেন সেটির রেফারেন্স, সূত্রটা, বর্ণনা ধারাবাহিকের সূত্রটা কেমন, সেই বিষয়টি যদি আমরা লক্ষ্যী পরিলক্ষিত হয় এবং সেটি যদি প্রমাণিত হয় তাহলে সেটি আমরা হাদিস হিসাবে ধরে নেব। আর যদি এমনটি না হয় তাহলে ধরে নিতে হবে যেটি যে কোনো কারণে হোক জাল হাদিস। আমাদের কাসরাতের কারণে, আমাদের বিভিন্ন রকমের আমাদের বাড়াবাড়ির কারণে হাদিসগুলো এসে গেছে এরকমটি মনে হতে পারে, তো সেই বিষয়গুলোকে আমরা ধরে নিব যে হাদিস না এবং জাল হাদিস। তাহলে আমরা বুঝতে পারলাম যে সহি হাদিসের একমাত্র মাপকাঠি কিন্তু কোনো কিতাব না, আমরা বলবো যে কোনো কিতাব সহি হাদিসের মাপকাঠি না। কিতাবের সাথে সাথে যদি অন্য কোনো যে নীতিমালাগুলো যদি আমরা চিন্তা করি, যে নীতিমালার আলোকে আমরা হাদিসে সহি বলবো, সেই নীতিমালা যদি কোনো হাদিসের মধ্যে পরিলক্ষিত হয় তাহলে সেটিকে বলবো আমরা সহি হাদিস, আর অন্যগুলো বলবো জয়ীফ হাদিস। যাই হোক, তা আমরা এইখানে আমরা ভাগ করার ক্ষেত্রে এরকম একটি ব্যবস্থাপনা আমরা দেখতে পাই। তাহলে হাদিসকে যদি আমরা নীতিমালার আলোকে সাজাই যে হাদিসগুলো কেমন কোন জায়গায় আসছে, কেমন পর্যায়ে আসছে এবং তাদের রাবিদের বর্ণনাকারীদের অবস্থাগুলো কেমন, তাহলে আমরা সেভাবে হাদিসকে আমরা বিশ্লেষণ করতে পারবো। তাহলে আমরা এখানে যে বিষয়টি জানলাম যে নীতিমালা, নীতিমালার ভিত্তিতে যদি হাদিসগুলো আমাদের কাছে আসে, হাদিসের কাছে হাদিসের ব্যাখ্যাগুলো আমরা বুঝাতে পারি যে এই এই নীতিমালা আমি ঠিকই বলছি সহি হাদিস, তাহলে সেটিকেই আমরা সহি হাদিস ধরবো। আর অন্য কোনো কথা বা অন্য কিতাবকেই আমরা সর্বস্ব ধরে আমরা বলবো না যে এটি সহি হাদিস। তাহলে আমাদের কাছে এটি ক্লিয়ার হলো যে আমরা যা বলছি তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পৃক্ত কি না, এবং বর্ণনাকারীদের ধারাবাহিকতা
তো সেই পর্যন্ত পৌঁছছি কি না এইভাবে, এবং বর্ণনাকারীদের ক্রাইটেরিয়াগুলো কেমন, যা তাদের অবস্থানগুলো কেমন ছিল, তারা কিভাবে হাদিসগুলো সংরক্ষণ করার ক্ষমতা তাদের মধ্যে ছিল, এবং সেগুলো কি খুবই কম আকারের না বৃহৎ আকারের, এই বিষয়গুলো নিয়ে গবেষণা করেছেন হাদিসের মুহাদ্দিসরা, এবং তারপরে সেটি একটি নীতিমালা তৈরি করেছেন, এবং সেটিকেই বলছি আমরা প্রিন্সিপলস অফ হাদিস। এবং এইভাবেই আমরা বলতে পারি, বুঝাতে পারি যে হাদিসগুলো আমাদের কাছে এসে পৌঁছেছে। এখন এরপরে যেটি আসবে সেটি আমরা যদি আরেকটু চিন্তা করি, যে তাহলে এগুলো কীভাবে কীভাবে একটা নামকরণ করা যেতে পারে। তাহলে আমরা প্রথমে বললাম মুতাওয়াতির, মাশহুর, আজিজ, গারিব, এটি একটি বিষয় বললাম। আরেকটি জিনিস বলতে পারি যে আমরা মারফু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শেষ মুহূর্ত রাসূলুল্লাহ সাল্লামের কাছ থেকে যে বর্ণনাগুলো আসছে সেইগুলো যদি কেউ ডিরেক্ট বলতে পারেন সেটি হচ্ছে মারফু। আর যদি পরবর্তী পর্যায়ে সাহাবায়ে কেরামদের যুগেই যদি ওখানে শেষ হয়ে যায় তাহলে সেটাকে বলছি আমরা মারফু, মাওকুফ আর মাকতু। আরেকটি হচ্ছে মাকতু, শেষ পর্যন্ত যদি তাবিনদের কাছে সীমাবদ্ধ, অর্থাৎ আমরা যদি আরেকটি হাদিসের পরিভাষা লক্ষণ করি তাহলে আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে হাদিসগুলো কখনও কখনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেই শেষ হয়ে গেছে, সেখান পর্যন্ত পৌঁছেছে, এবং কখনও কখনও তা সাহাবায়ে কেরাম, অর্থাৎ সাহাবায়ে কেরামের আমরা মুহাদ্দিসিনরা বলে থাকি যে শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীগুলোই হাদিস না, রাসূলুল্লাহ সাল্লামের সাথে যারা সাহাবায়ে কেরাম ছিলেন তাদের বর্ণনা কর্ম ওইগুলো হাদিস বলছি, এবং সেটাকে বলা হচ্ছে একটা হলো মারফু, একটা হলো মাওকুফ, আর একটা হচ্ছে মাকতু। তো এই বিষয়গুলো আমরা একটা পরিসংখ্যা নিতে পারি এবং নামকরণ করতে পারি, অর্থাৎ বর্ণনাকারীদের কোনখানে গিয়ে থামছে সেই বিষয়টি। আরেকটি হচ্ছে যে আমরা প্রথমে বলেছি মুনকাতি হাদিস, যে মুত্তাসিল একটি বলছিলাম, একটি মুনকাতি বলছিলাম। সেই মুত্তাসিল এবং মুনকাতির বর্ণনা করতে গিয়ে আমরা যদি বলি যে তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যে সমস্ত ক্ষেত্রে সাহেব রাবিদের কোনো নাম বাদ পড়েনি সেটিকে বলছি আমরা মুত্তাসিল, আর মুনকাতি যেখানে বাদ পড়েছে তাহলে এটি একটি বিষয়ে যেতে পারি। তাহলে সেক্ষেত্রে আমরা যদি দেখি যে এই ভাগগুলোকে মুনকাতির শ্রেণী বিভাগ যদি করি তাহলে সেখানে একটা নামকরণ করা যেতে পারে। একটা হচ্ছে মোরসাল, মোজাল, এইভাবে আমরা হাদিসগুলোকে নামকরণ করতে পারি। যাই হোক, আমি আমাদের এই যান্ত্রিক ত্রুটির কারণে আমি যে জায়গায় অবস্থান করছি সেখানে কারণে স্লাইড ভিত্তিক আজকে বেশি যথাযথভাবে পড়াতে পারলাম না। তোমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ তোমাদের সাথে দেখা হবে এবং যথাযথভাবে সুন্দর করে হাদিসগুলো ক্লারিফিকেশন আমি দেব। এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের সাথে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। কত হলো, কয় মিনিট?